صلوا عليه وسلموا تسليما اللهم صل جسکے لیے محفل کونین سجی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے او حاشم مکی احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مربی ہے وہی والی کل ہے اس پر کی نظر ہے اس پر کی نظر سارا رجل يعمل في المعاصي
সদ্য সম্মানে উপস্থিত। আজকে সভাপতি সাহেব, সহসভাপতি, সেক্রেটারি এবং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত আমার সোনার মালিকেরা, সর্বপ্রথম আমি শ্রদ্ধা জানাই, আমি তাদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই, মহব্বত জানাই। আমার বাপজিরা, বয়স্ক মুরব্বীরা, তারপরে পরে আমার বয়স্ক জোয়ান যুবক, আমার ভাইয়েরা, তারপরে পরে আমার ছোট্ট ছোট্ট সোনার মানিকেরা, পর্দা অন্তরে আমার মা ও বোনেরা, সকলকে পার্বতীপুর নিউ মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এত বড় মজলিস কায়েম হয়েছে এনাদের চেষ্টা, এনাদের মেহনতে, এনাদের মুসাক্ষাতে, সর্বপ্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ পাক ভালোবেসে এত সুন্দর একটা জিনিস কায়েম করিয়েছে। তেনার বাণী আমি গুণাগার শোনাবো, আপনারা সকলে শুনবেন, খুশি হয়ে মহব্বত করে শুকরিয়া শুরু করি। আলহামদুলিল্লাহ, আপনাদের কোন অসুবিধা হচ্ছে না তো? আমি যে আয়াতটা পড়েছি তার উপরে ব্যাখ্যা করব, আস্তে করে আগে আগে বাড়ব, তারপরে হুজুর আসবেন, আমার খুব অল্প সময় আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ বললেন, আল্লাহর বাণী আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে প্রচার করলাম, এটাকে তোমরা সহজভাবে গ্রহণ করে নাও। দ্বিতীয়, আমি রাসূলুল্লাহ যেটা থেকে তোমাদের বিরত থাকার কথা বলেছি ওটা থেকে তোমরা বিরত থাকো, যেটা থেকে নিষেধ করেছি সেটা থেকে তোমরা দূরে থাকো, খারাপ কাজ গালিজ কাজ থেকে তোমরা দূরে থাকো। আমার রাসূলুল্লাহ তিন চারটি কথা বললেন, এগুলো আমাদের মানা কর্তব্য, জরুরি, দরকার আছে না? না, দরকার আছে না। আমি খুব ঠান্ডা মাথায়, মস্তিষ্ক ঠান্ডা রেখে আমি কথা বলি, আমি বেশি বাড়াবাড়ি কথা বলি না ভাই, সত্যি কথা আগে থেকে বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে যদি আপনাদের ভালো লাগা না লাগা ওটা আমার ব্যাপার না, আল্লাহর শুকরের পরে আপনাদের গ্রামে আমি আসবো কিনা তাও জানি না, কেন মৌত কিন্তু সবার হবে, ঠিক না? করবো অনেক আমার মুরব্বী বাবাজিরা বসে আছেন, সকলের মৌত হবে, চলে যাবো ভাব, এরপরে আপনাদের মহল্লায় আসা হবে কিনা জানি না, কিন্তু আজকের আমরা সকলে এই আশা ভালোবাসা নিয়ে বসে আছি যে আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে নেন, সেই কাজ যেন আমরা শেষ পর্যন্ত করে যাই, জোরে বলুন ইনশাআল্লাহ। সেই কাজটা কি? প্রথম কাজ আমরা শুনতে এসেছি, ঠিক না ভুল? দ্বিতীয় কাজ আমার রাসূলুল্লাহ যে শোনার কথা বলেছেন সেটা আমরা মানতে এসেছি, ঠিক না ভুল? যেটা থেকে নিষেধ করেছেন সেটা আমরা ছাড়তে এসেছি, ঠিক না ভুল? তাহলে এটা যদি কেউ করে তাকে কি বলা হবে? মুমিন বলা হবে। কি বলা হবে বাপ? তাহলে আমরা সকলে মুমিন না বেঈমান? বলুন, কথা বলুন আমার সঙ্গে, মুমিন না বেঈমান? বেঈমান নয় তো আমরা, আমরা কাফের নয় তো, আমরা কুফরি করি না তো? তাহলে আজকের আমরা মুমিন দাবি করেছি, তাই আমরা স্পটে এসে বসে দেখিয়ে দিচ্ছি যে আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না, মানি না, মানি না। বুঝতে পারছেন কথা বাপ? আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করি না। এই ভালোবাসা আমার আপনার সকলের আছে তো? এই মহব্বতটা করার দরকার আছে তো?
সুলনাম হয়েছে রাম্বারা ধরা নবী বাগের প্রেমিকেরা এই রকম ভালোবাসা যদি আমার নাম হতে থাকে আল্লাহ নবী খোঁজ জবানে দাঁড়িয়ে দিয়েছিলেন অবশ্যই তারা ইমানদার হয়ে যাবে। শুধু আমরা মুসলমান মমিন দাবি করি গো কিন্তু আজকে যখন সুরার কথা হয় আল্লাহকে কথাটা আলোচনা করা হয় গোটা চারে মানুষ এসে বসে থাকে আমাদের লজ্জা করার দরকার নেই যেখানে কোনো আদা না সেই জায়গায় হাজার হাজার মানুষ লাইন দেয় হুমড়িকে পড়ে যায় কেউ কেউ পা হয়ে যায় হাত হয়ে যায় ও তোমাকে এর কোনো আদা নাই গো কিন্তু আমার আল্লাহ বাবা দাঁড়িয়েছে ওখানে যেখানে আমি রসুল্লাহ মহাপত করনে ওয়ালারা আমার নবীকে ভালোবাসনে ওয়ালারা তারা যদি মজলিসে এসে বসে তারা যদি একবার আল্লাহ আকবার আওয়াজ দেয় একবার সুবহানাল্লাহ বলে আমার প্রশংসা করে আমি আল্লাহ পাক আমার রসুল্লাহ উম্মতকে নাজাত করে দিলাম। যেখানে দাওয়াত দিতে হবে না সেখানে ঠিক মানুষ হাজির হয়ে যাবে আর যেখানে হক পন্থী হকের দাওয়াত যেটা দরকার আছে ইমানদারের অবশ্যই প্রয়োজন আছে সেদিকে নাই। ও নবী প্রেমিকেরা আল্লাহ পাকই মর্যাদা দিয়েছে গো আমার আপনার জানা আছে আল্লাহ পাক সুবহান স্পষ্ট জানিয়ে দেন ফলাফল ইবনুসা আমার আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে বানিয়েছে ফলাফল ইবনুসার নাম দিয়েছে গো আমার আপনার নাম হলো মানুষ আপনার নাম হলো মানুষ মানুষ আলাদা শয়তান আলাদা মানুষ আলাদা পশু আলাদা তাহলে আমাদের চিন্তা করা লাগবে আমাদের কপালটা কত বড় আমাদের ভাগ্যটা কত বড় আমাদেরকে নবীর উম্মত বানিয়েছে যদি মরে যায় আল্লাহ
প্রশস্ত করে দেবে, চুরি হবে না, ভাল দিবে, ভাল দিবে। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি না? হুজুর বড় বড় বক্তারা তেনারা আসে, এনাদের কথা শুনবো। আপনি কোথায় থেকে এসেছেন? আমরা চিনি না, জানি না, চেনা শোনা বক্তাদের বস। ও ভাই, এই কথা বললে কি ইমানদার মুসলমানের মানাবে? বলুন না, মানাবে? হ্যাঁ, তুমি বক্তা দিয়ে টানাদানি করছো কেন, সুতা দিয়ে টানাদানি করছো? তোমার কবরে তো তোমাকেই জবাবটা দিতে হবে, তোমার কবর তো সওয়াল তোমাকেই ফেরেশতা করবে। তাহলে তুমি কি করেছো সেটা নিয়ে আলোচনা করো না, আবার নিজেকে বলি বড় ইমানদার, নিজেকে বলি বিশাল বড় নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ কামায় কেন? চা দোকানে দশ বিশ জন বসে আছে, গল্পই গল্পই চাচা দিয়ে আমার দিল খুলে বলছে কথা বাড়াস। আমার থেকে মনে হয় এখানে তোরা এবাদত বেশি করিস আমার মনে হয় না, কেন আমি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ি না। আমার কথা বুঝতে পারছেন বা? তাহাজ্জুদের নামাজও ছাড়ি না রে। ও ভাই, তুমি যদি তাহাজ্জুদ পূজা হও, তাহাজ্জুদ পড়নেওয়ালা হও, চা দোকানে বসে তোমার ঘুরঘুর করার দরকার কি আছে? তুমি যে আল্লাহকে খুশি করার জন্য করছো, আমার আল্লাহই জানে যে তুমি কতটা পাওয়ারফুল। আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয়, জবান থেকে ওই কথাটা বেরোবে না, তাহলে আপনি আল্লাহকে খুশি করার জন্য নয়, আপনার ছেলে ভাব দেবে না তাই জন্য। কথা বুঝতে পারছেন না? বুড়ো হয়ে গেছে কি করবে, ছেলে ভাব দেবে না, বউ ভালোবাসবে না, এই চর চর মসজিদে যাই, ঘরে যতক্ষণ থাকবো জ্বালা তুমি কারবার, আরো একটুখানি আমার খাতির বাড়বে যখন মসজিদে যাতায়াত করবো, এগিয়ে গিয়ে যদি কেউ নামাজি হয় হবে, ঠিক হবে কি? ছেলে তারাই নামাজি হবে, এরকম ভণ্ডামি করলে হবে বা? হ্যাঁ, আমিও একটা জোয়ান ছেলে, এই মজলিসে অনেক জোয়ান আমার বাবা সোনার মালিক বসে আছে। শোনো, আবু বকর জোয়ান ছিল, উমর ফারুক জোয়ান ছিল, আমার রাসূলুল্লাহ সাহাবীরা জোয়ান ছিল। ওই জোয়ানি অবস্থায় কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইয়ং ছেলেরা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছেলেরা, শুনে রাখো, আজকে ক্লাবের তরফ থেকে এত সুন্দর মজলিস কায়েম করেছো তোমরা জোয়া, এই মজলিসটা তখনই সার্থক হবে যখন তোমরা এই জায়গায় অটুট থাকবে, যখন তোমরা এক হয়ে থাকবে। কে কত টাকা দিয়েছে, কে কি মেহনত করেছে, সেদিকে না তাকিয়ে তোমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছিলে, আর কিয়ামত পর্যন্ত যতদিন করবে খুশি করে যাবে, আর আল্লাহর হুকুম ইবাদত করবে, কাউকে দেখানোর জন্য নয়, জলসা নামাজ রোজা হজ যাকাত আমার আল্লাহকে খুশি করার জন্য করবে, তাহলে আল্লাহ তোমাদের জন্য কবরটা প্রশস্ত করে দেবে। জোরে বলো, জোরে হবে না। বলে হুজুর কবরের কথা বলছেন কেন? কবরে তো কত লাশ ঢুকালো, আবার কবর খুলতে খুলতে কত লাশের হাড় পেলাম, হাড়টা নিয়ে বুকে মেপে দেখতে যেটা আমার না অন্য কারো, না আমার সাইজের না অন্য সাইজের, দেখে একটু মাপ করে দিয়ে কতটা সাহস বলুন দিদি। আবার সাহস করে বলছে, হুজুর আমার বাড়িতে টিভি আছে, আমার বাড়িতে একশো এক হুজুর খেয়ে যায়, আপনি খাবেন না মানে? কত বড় সাহস, বুঝতে পারছেন না? সাহস করে বলে যাচ্ছে, হুজুর আপনার মতন হুজুর কত এলো আর গেল, আপনি ইল্লা মাশাআল্লাহ অনেক হয়েছে বাচ্চা, কত মসজিদের ইমাম এলো আর গেল, হয় না ভাই? হ্যাঁ, আরে নবী বেনি গেরা ওসো আসো গেরা তো মেরা ইন
নাম তো ইসলাম নাম মুমিন নয় ইমানদার না জমিন দেখি আসমান দেখলি চন্দ্র সূর্য আকাশ সব কিছু তোরা দেখলি সব নিয়ামত তোরা ভঙ্গ করলি তারপরে মরণের আগে আগে আমি আল্লাহ পাক আমাকে ভালোবেসে বললি না আমার কথাটা মেনে নিলি না আমার সুরের আদর্শটা মেনে নিলি না তাহলে তোরা বেঈমান হয়ে মরে গেলি রে তোদের থেকে ভাগ্যবান কেউ না তোদের থেকে বেঈমান কেউ হতে পারে না তোমরা কত বড় বেঈমান গো দুনিয়ার জমিনে সব কিছু করলে তারপরে আমার আল্লাহ পাককে ভুলে গেলে আমার আল্লাহ পাককে ভালোবাসাটা ভুলে গেলে আমার রাসূলুল্লাহর আদর্শ ভুলে গেলে ওই রোগী প্রেমিকেরা আল্লাহ পাক জানিয়ে দিলে ওই মন্দাটা যদি মারা যায় আল্লাহ রহমতের ফেরেশতারা লানত দিতে থাকে আল্লাহ রহমতের ফেরেশতারা গজব দিতে থাকে আল্লাহ রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে আল্লাহ তোমার বান্দা ধ্বংস হয়ে যা আল্লাহ তোমার বান্দা শেষ হয়ে যা হাদিস না মানে কোরআন না মানে আমার আল্লাহ।